ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে পড়াতে যাব যাব তড়িৎ রসায়নের লাস্টের কিছু অংশ বিশেষ। প্রথম আমি পড়াবো রিচার্জেবল ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি কাকে বলে, লেস স্টোরেজ ব্যাটারির গঠন কার্যপ্রণালী, রিচার্জ প্রক্রিয়া, লিথিয়াম আয়ন ব্যাটারির গঠন কার্যপদ্ধতি, চার্জিং প্রক্রিয়া, লেড স্টোরেজ ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে কোনটি উৎকৃষ্ট ব্যাটারি তার যুক্তি। প্রথম হলো আমি পড়াতে চাচ্ছি রিচার্জেবল ব্যাটারি কাকে বলে, রিচার্জেবল ব্যাটারি কাকে বলে। যে ব্যাটারিতে বাহির থেকে তড়িৎ প্রবাহিত করে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, পরে ওই রাসায়নিক শক্তিকে পুনরায় তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে রিচার্জেবল ব্যাটারি বলে। আবার যে ব্যাটারিতে বাহির থেকে তড়িৎ প্রবাহিত করে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, পরে ওই রাসায়নিক শক্তিকে পুনরায় তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে রিচার্জেবল ব্যাটারি বলে। রিচার্জেবল ব্যাটারি বাজারে অনেক প্রকার ব্যাটারি আছে, তার মধ্যে উৎকৃষ্ট ভালো মাপের হলো লেস স্টোরেজ ব্যাটারি। আমি আজ লেস স্টোরেজ ব্যাটারির বর্ণনা গঠন আমি সেটা বোঝাতে চাচ্ছি। লেড স্টোরেজ ব্যাটারির গঠন, লেড স্টোরেজ ব্যাটারির গঠন, লেড স্টোরেজ ব্যাটারি গঠন। প্রথম নাম্বার লেড স্টোরেজ ছিল দুইটি তড়িৎদ্বার, লেড দ্বারাই তৈরি, দুটি তড়িৎদ্বারই আমার লেড দ্বারা তৈরি। তবে লেডের গিরিটে স্বচ্ছিত লেডের পাত ভর্তি করে অ্যানোড তড়িৎদ্বার তৈরি করা হয়, অপর লেডের গিরিটে লেড অক্সাইড ভর্তি করে ক্যাথোড তড়িৎদ্বার তৈরি করা হয়। অর্থাৎ লেড এখানে দুটা লেডের দ্বারা তৈরি, উভয় তড়িৎদ্বারই সালফোরিক অ্যাসিডের একটি সাধারণ দ্রবণে ডুবানো থাকে। অর্থাৎ কোষ্টি হলো আমাদের কি দাঁড়ালো, কোষ্টি লেড কমা লেড সালফেট, লেড কমা লেড সালফেট অবলিক সালফোরিক অ্যাসিড জলীয়। এখন কার্যপ্রণালী এবং রিচার্জ প্রক্রিয়া, বিদ্যুৎ কোষে চার্জ করা দুইটা ইলেকট্রোডই বহির্বর্তনীর সাহায্যে সংযুক্ত করা হলে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং কোষে বিদ্যুৎ সরবরাহ করে। বিদ্যুৎ সরবরাহকালে কোষের কি কি হয়, বিদ্যুৎ সরবরাহে কোষের বিদ্যুৎ শক্তি নিম্নে বিক্রিয়ার মাধ্যমে ক্ষরণ হয়, অ্যানোড বিক্রিয়া। আমাদের এখানে অ্যানোড বিক্রিয়া হচ্ছে কি, অ্যানোড বিক্রিয়া আমাদের লেড সরিয়ে কি হয়েছে, সালফোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের লেড সালফেট আর কি করবে, দুইটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে আর দুইটা ইলেকট্রন তৈরি হবে। ক্যাথোড বিক্রিয়া আমাদের কি হলো, ক্যাথোড বিক্রিয়া আমাদের লেড অক্সাইড সলিড প্লাস দুইটা হাইড্রোজেন আয়ন, দুইটা ইলেকট্রন এবং সালফোরিক অ্যাসিড পুনরায় বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হবে, লেড সালফেট, লেড সালফেট প্লাস পানি। আমি বিক্রিয়া দুইটাকে যোগ করলে আমার পাইতেছি কি, লেড প্লাস লেড অক্সাইড প্লাস দুই অণু সালফোরিক অ্যাসিড, দুই অণু সালফোরিক অ্যাসিড আর উৎপন্ন হবে কি আমাদের, উৎপন্ন হবে এখানে পাইতেছি কি দুই অণু লেড সালফেট আর কি উৎপন্ন হইতেছে, দুই অণু পানি, দুই অণু পানি উৎপন্ন হইতেছে। আমি যখন এদিকে বিক্রিয়াটা যাবে সম্মুখে তখন আমার বিদ্যুৎ ক্ষরণ হবে, আর যখন পশ্চাৎ দিকে এদিকে বিক্রিয়াটা সংঘটিত হবে তখন বিদ্যুৎ গ্রস্ত হবে, বিদ্যুৎ গ্রস্ত হবে। যখন সমস্ত লেড অক্সাইডটা এবং লেড
লেট সালফেটে রূপান্তরিত হবে, তখন পাতার মধ্যে কোনো ভিন্নতা থাকবে না, ফলে কোষের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় কোষকে পুনরায় আবার চার্জ করে নিতে হয়। বাইরে থেকে কোনো উৎস থেকে একমুখী বিদ্যুৎ ডাইরেক্ট কারেন্ট প্রবাহিত করে কোষকে চার্জ করায়। চার্জ করার সময় ধনাত্মক পাতে আমাদের এই বিক্রিয়াটা সংঘটিত হয়। ধনাত্মক পাতে আমাদের চার্জ করার সময় ধনাত্মক পাতে বিক্রিয়াটা হয় কি হলো, ধনাত্মক পাতে বিক্রিয়াটা হলো লেড সালফেট প্লাস হাইড্রোজেন আয়ন প্লাস দুইটা ইলেকট্রন সমান সমান লেড ধাতু প্লাস সালফোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এবং ঋণাত্মক পাতে আমাদের কি উৎপন্ন হয়, ঋণাত্মক পাতে লেড সালফেট প্লাস পানি উৎপন্ন হইয়া লেড অক্সাইড প্লাস দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন এবং সালফোরিক অ্যাসিড অ্যাকোয়াস উৎপন্ন হয়। অর্থাৎ বিক্রিয়াগুলি সংঘটিত হয়। যখন কোষটির কার্য অবস্থা থাকে তখন বিদ্যুৎ ক্ষরণ হয় বলে সালফোরিক অ্যাসিড খরচ হয়ে লেড সালফেট ও পানি উৎপন্ন হয়। আবার চার্জ করলে লেড সালফেট আদ্র বিশ্লিষ্ট হয়ে সালফোরিক অ্যাসিড পুনঃ উৎপাদিত হয়। অর্থাৎ আমাদের কি দাঁড়াইলো, এইখানে আমাদের দুই অণু লেড সালফেট আর হলো পানি বিক্রিয়া করিয়া লেড এত আর উৎপন্ন হলো লেড অক্সাইড আর সালফোরিক অ্যাসিড দুই অণু সালফোরিক অ্যাসিড উৎপন্ন হলো। এখানে লক্ষণীয় যে লেটের পাতটি বিদ্যুৎগ্রস্ত হওয়ার সময় ধনাত্মক পাত এবং বিদ্যুৎ ক্ষরণের সময় ঋণাত্মক পাত হিসাবে কাজ করে। অনুরূপভাবে বিদ্যুৎগ্রস্ত এবং বিদ্যুৎ ক্ষরণের সময় লেড অক্সাইড পাতেরও মেরুগত পরিবর্তিত হয়। এই কোষের তড়িৎচালক বল বা EMF প্রায় 2 ভোল্ট হয়। এই লেড অ্যাসিড ব্যাটারি কয়েক বছর রিচার্জ প্রক্রিয়ায় ব্যবহার করা যায়। পরে ক্রমান্বয় স্পঞ্জি একটা ফাঁপার মতন ঝাঁচার মতন লেড সালফেটের ক্লাস আকারে বড় এবং শক্ত হয়ে ওঠে, তখন লেড সালফেটকে বিদ্যুৎ প্রবাহ দ্বারা লেড এবং লেড অক্সাইড এ রূপান্তরিত করা সম্ভব হয় না। অর্থাৎ ওই লেড অ্যাসিড ব্যাটারি রিচার্জেবল থাকে না, পরিত্যাজ্য ঘোষণা করা হয়ে থাকে। তাহলে আমাদের লেড স্টোরেজ সেলের গঠন কার্যপ্রণালী রিচার্জ প্রক্রিয়া বর্ণনা করলাম। এখন হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। এই লিথিয়াম আয়ন ব্যাটারিতে ক্যাথোড হতে লিথিয়াম মেটাল অক্সাইড, ক্যাথোডে হলো লিথিয়াম মেটাল অক্সাইড, যেমন লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড বা লিথিয়াম কোবাল্ট অক্সাইড অথবা লিথিয়াম আয়রন ফসফেট। অপরদিকে লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হলো দুইটি গ্রাফাইট শীটে আবদ্ধ লিথিয়াম পরমাণু, অর্থাৎ লিথিয়াম যুক্ত গ্রাফাইট যাতে লিথিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে পরিণত হয়। এই কারণে লিথিয়াম আয়ন ব্যাটারির নামকরণ করা হয়েছে। আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারিতে ইলেকট্রন লাইট হিসাবে জৈব দ্রাবক যেমন ডাইমিথাল কার্বনেট ইথাল মিথাল কার্বনেটের মিশ্রণে লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেটের অনমোলারে দ্রবণ ব্যবহার করা হয়। কার্যপ্রণালী ডিসচার্জিং কালে আমাদের কি করতে হবে, অধিক সক্রিয় লিথিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়। লিথিয়াম প্লাস আয়নে পরিণত হলে সলভেটেড লিথিয়াম আয়ন
যখন কোষের ভিতরে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায় তখন বহির্বর্তনে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, তখন নিম্নরূপ বিক্রিয়া হয়। ঋণাত্মক অ্যানোড, অ্যানোডে বিক্রিয়া হচ্ছে লিথিয়াম এক্স লিথিয়াম কার্বাইড গ্রাফাইট, এটা ভাঙা এক্স লিথিয়াম প্লাস এবং ছয়টা গ্রাফাইট উৎপন্ন হলো এবং এক্স অণু ইলেকট্রন উৎপন্ন হলো। ক্যাথো প্লাস ক্যাথোড বিক্রিয়া, লিথিয়াম এত আমাদের কোবাল্ট অক্সিজেন আমরা এখানে আর কি আছে এক্স লিথিয়াম ওয়াই আমাদের কি উৎপন্ন হবে, এখানে আমাদের এইটা উৎপন্ন হয়ে এটা এখানে এইটা এখানে আরো আছে আমাদের কি আছে এক্স অণু ইলেকট্রন দিয়ে আমাদের উৎপন্ন লিথিয়াম কোবাল্ট অক্সাইড উৎপন্ন হলো। অর্থাৎ ডিসচার্জিং বিক্রিয়ায় এখানে সাধারণত ই সমান সমান 3.7 ভোল্ট বিক্রিয়া হয়। রিচার্জ প্রক্রিয়া, রিচার্জের বেলায় কোষ বিক্রিয়াটি বিপরীতভাবে ঘটে, যেমন বাহ্যিক সার্কিটের মধ্যে দিয়ে বাহ্যিক উৎস থেকে পাওয়ার সাপ্লাই করে কোষের অ্যানোড বিভবপার্থক্য সৃষ্টি করা হলে ওই কোষের প্রক্রিয়ার উপর প্রয়োজনীয় কাজ সম্পাদিত হয়, তখন ধনাত্মক ক্যাথোড এবং ঋণাত্মক অ্যানোডে নির্মুক্ত জারণ বিজারণ ঘটে। রিচার্জিং কালে ক্যাথোড তড়িদ্বারে লিথিয়াম কোবাল্ট অক্সাইড হতে লিথিয়াম আয়ন মুক্ত হয়ে সলভেটেড লিথিয়াম আয়ন রূপে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, তখন বহির্বর্তন দিক ইলেকট্রন অ্যানোডের দিকে প্রবাহিত হয়। এ গেল আমার লিথিয়াম আয়ন ব্যাটারির কথাবার্তা। আমাদের এখন লাস্ট প্রশ্ন হচ্ছে কোন ব্যাটারিটা উৎকৃষ্ট। আমার মতে লিথিয়াম আয়ন ব্যাটারি অত্যাধিক উৎকৃষ্ট। কি কি কারণ উৎকৃষ্ট সেটা আমি বলতে চাচ্ছি। উভয় কোষ রিচার্জেবল হলো, লিথিয়াম আয়ন ব্যাটারি পুনঃসঞ্চয় দক্ষতা বেশি, এই কারণে বাণিজ্যিকভাবে লেড স্টোরেজ সেলের বিকল্প হিসাবে এর ব্যবহার বাড়ছে। 2 নম্বর, লেড স্টোরেজ সেলের তড়িদ্দার হিসাবে ভারী লেড প্লেটের পরিবর্তে লিথিয়াম আয়ন ব্যাটারিতে হালকা লিথিয়াম গ্রাফাইট অ্যানোড এবং লিথিয়াম আয়রন ফসফেট ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া লেড স্টোরেজ সেলে সালকুনি কিছু তড়িৎ বিশ্লেষকদের লিথিয়াম আয়ন ব্যাটারিতে অনেক ঝুঁকি কম জৈব দ্রাবক লিথিয়াম যৌগ ব্যবহার করায়। ভারী লেড স্টোরেজ সেলের তুলনায় হালকা লিথিয়াম আয়ন ব্যাটারি সহজে বহন করা যায়। 2 নম্বর, 3 নম্বর গেল, 4 নম্বর, লিথিয়াম আয়ন ব্যাটারিতে তাপমাত্রা সেন্সর ভোল্টেজ কনভার্টার রেগুলেটর সার্বিক ভোল্টেজ ট্যাপ ব্যাটারি চার্জ মনিটর ইত্যাদি সুবিধাজনক উপাদান সমূহ যুক্ত থাকায় লেড স্টোরেজ সেল অপেক্ষা লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার উপযোগিতা অনেক বেশি। বহনের ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি অনেক সুবিধাজনক, লেড বা ক্যাডমিয়াম বিষক্রিয়া যুক্ত হলেও লিথিয়াম আয়ন ব্যাটারি এইরকম বিষক্রিয়া যুক্ত কোনো উপাদান নাই, তাই এটা অত্যাধিক পরিবেশ বান্ধব। তাহলে আমাদের এই তড়িৎ রসায়নে আজকে সম্পূর্ণ ক্লাসে সবই পড়ানো হলো। লাস্টে যতটুকু বাকি ছিল তা হলো রিচার্জেবল ব্যাটারি কাকে বলে, লেড স্টোরেজ ব্যাটারির গঠন এটা আমরা পড়াইলাম, লিথিয়াম আয়ন ব্যাটারির গঠন কার্যপ্রণালী পড়াইলাম, দুইটা ব্যাটারির মধ্যে কোনটা উৎকৃষ্ট সেটা বললাম, আর একটা কোষ আছে সেটা হলো ফুয়েল সেল। সেই ফুয়েল সেলটা আগামী ক্লাসে পড়াই আমরা এই চ্যাপ্টার সমাপ্তি ঘোষণা করব। আজকের মতে এখানেই ক্লাস সমাপ্তি ঘোষণা করিলাম।